জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ পৌরসভার নতুন চেয়ারম্যান গঠনের প্রক্রিয়া চলছে। গত 14 জুন মুর্শিদাবাদ পৌরসভার 9 জন কাউন্সিলর চেয়ারম্যান ললিতা দাস নন্দীর বিরুদ্ধে অনাস্থা ডাকে। তার 28 দিনের মাথায় 1 জুলাই ললিতা দাস নন্দীকে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়। আজ মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। 10টা থেকে মুর্শিদাবাদ পৌরসভার ওয়ার্ডগুলির কাউন্সিলররা 16 সদস্যের পৌরসভায় 11 জন তৃণমূল, 3 জন বিজেপি ও 1 জন নির্দলের সমর্থনে নতুন করে পৌর বোর্ড গঠন করল তৃণমূল। নতুন চেয়ারম্যান হলেন ইন্দ্রজিৎ ধর। নতুন চেয়ারম্যান গঠন ইলেকশন পারপাসে আজকে 16 জন কাউন্সিলরের মধ্যে 15 জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন। আজকের সর্বসম্মতভাবে প্রেসিডেন্ট হয়েছেন আমাদের বর্ষিয়ান এবং অতি পুরনো কাউন্সিলর এবং শহরের একজন মুখ আমাদের অভিভাবক মেহেদী আলম মির্জা মহাশয়কে আজকে প্রেসিডেন্ট করা হয়েছে। এবং আজকে আলোচনার মধ্যে সর্বসম্মতভাবে 15 জন কাউন্সিলর সম্মতি দিয়েছেন ইন্দ্রজিৎ ধরকে চেয়ারম্যান হিসেবে। 15 জনের মধ্যে আমাদের 11 জন কাউন্সিলর আছে, একজন নির্দল আছে, 3 জন বিজেপি আছে, তারাও সমর্থন করেছেন, উন্নয়নের স্বার্থে তারা সমর্থন করেছে। এগুলো তো ওদের নিজস্ব তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এরকম হয়েছে। তো এখানে তো আমাদের সমর্থন করা না করার কোনো প্রশ্ন আসে না। আমরা সমর্থন করলেও বা কি না করলেও বা ওদের তো সংখ্যাগরিষ্ঠ 10 জনের মধ্যেই চেঞ্জটা হয়েছে, ওদের নিজেদের মধ্যে নানা রকম ঝামেলা অশান্তির জন্যে। কি বলবো, আমরা চাই যে পৌরসভায় যেই আসুক না কেন ভালো কাজ করবে, আমরা এটাই চাই। তো উনি হয়েছেন, ঠিক আছে, এবার দেখা যাক উনি কেমন কাজ করেন। লালবাগ পৌরসভার যে অনাস্থা ভোট, সেই অনাস্থা ভোটে এটা কোনো ব্যাপারই না, এটা আশ্চর্যের কিছু ব্যাপার না, এটা তৃণমূল বিজেপির এরকম হয়ই। বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দখল করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূল আর বিজেপি ওরা যে বন্ধু, এটা আর একবার প্রমাণ করল। আমার কাছে এগুলো খবর নেওয়া কি না কেন মন্তব্য করবে, এটা কোনো মন্তব্যের বিষয় না। এটা দেখবো আগে সঠিক তথ্য আসুক, কী হয়েছে না হয়েছে, আদৌ ওরা করেছে না তৃণমূলের মধ্যে ক্রস ভোটিং হয়েছে, অনেক খেলা হয়। মানে কী খেলা হয়েছে, তৃণমূল তো খেলাতেই অভ্যস্ত না, খেলা হবে, ওরা এখন কী খেলেছে সেটা আমাকে জানতে হবে। লালবাগের দলের নিয়ন্ত্রণ তৃণমূলের হাতে নেই, আর দুই, বিজেপির সমর্থন নিয়ে তৃণমূলে যে বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে তৃণমূল এবং বিজেপি এক, এখানে পৌরসভাতেও সে কথা প্রমাণ করল। অর্থাৎ বিজেপির সাহায্য নিয়ে তৃণমূল চলে, তৃণমূলের সাহায্য নিয়ে বিজেপি চলে, এই যে পরম্পরা, এই পরম্পরাটা অব্যাহত রাখলো লালবাগ পৌরসভার কাউন্সিলররা।